বোন আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে কোথায় যাবো বলো তো? রেডি হয়ে যাব ওই পুজোটার ওখানে। এই যে এই পাশটা দিয়ে যেন কেমন হয়ে গেছে, ওখানে একটু যাই সন্ধ্যাবেলাতে। বললাম যে তো যাই, তো চলো বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট থেকেই চলে আসবো। দেখে আসি ওখানে কী কী খেলা হচ্ছে, দেখেই চলে আসবো ছোটো পর। তো চলো যাওয়া যাক। এখানে দেখো বাচ্চারা সবাই নাচানাচি করছে, যেহেতু বক্সে নাচানাচি করছে বলে গানে কপিরাইট ক্লেম চলে আসবে বলে আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম। আর এই যে দেখো সবাই বসে রয়েছে, বাচ্চাদের নাচানাচি হয়ে যাওয়ার পরে দেখা যাক এখানে কী কী হয়। তো চলো তোমরা সবাই দেখতে থাকো, বেশি আর বকবক করলাম না। এখন দেখো খেলা হবে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার, তার জন্য সব চেয়ারগুলোকে হচ্ছে মানে সাজানো হচ্ছে পরপর করে। আর ওই যে দেখো যে বাচ্চা ছেলেটার হাত ভেঙে গেছে, তো মেনলি ওর জন্যই খেলা হচ্ছে, কারণ ও কোনো কিছুতে খেলতে পারছে না, তো তার জন্য। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। দেখো বাচ্চারা অত ভালো বসতে পারে না বলে, তাই বুঝতে পারে না বলে তাই হাত ধরে বসিয়ে দেওয়া হচ্ছে। Thank you.
দেখো এখন হচ্ছে এরা দুজনে বাকি রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে। তো এই যে লাল জামা পরা যায় মেয়েটা, একে না দেখেই বোঝা যাচ্ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কিছু একটা হবে, মানে অনেকটাই সতর্কভাবে খেলা করছিল। তো তার জন্য যে মানে অনেক বাচ্চারা আছে বুঝতে পারে না, কিন্তু প্রথম থেকে সতর্কভাবে খেলা করছিল। আর এই যে দেখো এটা না মানে শুধু কাছাকাছিতেই ঘুরছে, বারবার বলা হচ্ছে যে দূর থেকে ঘোর দূর থেকে ঘোর, কিন্তু ঘুরছে না। তো লাস্টে বোন গিয়ে ওখানটাতে ওদেরকে ঠিক করে দিল। তো দেখো ও বসে পড়েছে, কিন্তু তোমরা খেয়াল করবে যে ও কিন্তু পেছন দিক থেকে এসে বসেছে, মানে চেয়ারটা টপকে গেছিলো, তাই হবে না। তো তার জন্য কথাবার্তা চলছে, সবাই বড়রা ডিসিশনটা নেওয়া হবে তাই সেটাই। তো আবার প্রথম থেকে খেলা হয়েছে, বোন আর একটা কাকিমা গিয়ে দাঁড়িয়েছে যে ওদের পেছন দিক থেকে ঘুরে বসা হবে। তো জানো তো ফার্স্ট কী হয়েছে, ওই বাচ্চা মেয়েটাই হচ্ছে ফার্স্ট হয়েছে আর ওই ছেলেটা হচ্ছে সেকেন্ড হয়েছে। দেখতেই পারলে যে ওখানে সবাই কত মজা করছিল, বাচ্চা কাচ্চারা সবাই আজকে মিউজিক্যাল চেয়ার খেলালো। আর যারা যারা খেলেছিল তাদের সবাইকে না একটা করে পেন গিফট করেছে, যেহেতু বাচ্চা একজনকে দিলে একজনকে সবাই রাগ করবে তার জন্য। আর আর হচ্ছে আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে হচ্ছে কালকে প্রাইজ দেবে, আজকে আর দেয়নি। তারপরে সব বাচ্চা কাচ্চারা নাচানাচি করছিলো, খুব মজা করলাম। তো যেহেতু গান তো দেওয়া যাবে না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য, তো গানটাকে আমি অফ করে দিয়ে আমি হচ্ছে এমনি নর্মাল যে ইউটিউব লাইব্রেরিতে যে মিউজিক থাকে তো সেটাই দেবো, তোমরা সেটাতে এনজয় করো। আর আমি তো খুব মজা করলাম, বাচ্চাগুলো খুব ভালো খেললো। আর হচ্ছে এখন হচ্ছে খাবো, মা রান্না করেছিল আজকে মুগ ডাল, আর হচ্ছে বেগুন হচ্ছে পাতলা করে কেটে মানে বেগুনি করেছিল, আর আলু সেদ্ধ। তো মা বললো আমাদেরকে খেয়ে নিতে, মা মনে হয় খাওয়া গেছে। তো তারপরে হচ্ছে খেয়ে নেবো, তো এখন খাওয়া দাওয়া করে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চল আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে জানো তো এখানে অনেক প্রতিযোগিতা রয়েছে, মোমবাতি প্রতিযোগিতা রয়েছে, হাঁড়ি ভাঙা, অনেক কিছু রয়েছে। তো যা যা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের জন্য, টাটা।